নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পূজোয় মহিলা শিশু ও যুবতীদের সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে অ্যান্টি রোমিও স্কোয়াড। দিগরখালে সন্দেহজনক বার্মিজ সুপারির লরি সহ আটক তিন। পূজোয় চমক দিতে তৈরি তারাপুর মোটর স্ট্যান্ড সার্বজনীন পুজো কমিটি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাছাড়ে মোতায়েন করা হবে এনটি রোমিও স্কোয়াড। দুর্গোৎসবকে ঘিরে জেলার প্রত্যেকটি এলাকা পরিদর্শন করবে কাছাড় পুলিশের এনটি রোমিও স্কোয়াড। মহিলা ও শিশু সহ যুবতীদের সুরক্ষায় বরাকে প্রথমবারের মতো এনটি রোমিও স্কোয়াড মোতায়েন করার নতুন কৌশল হাতে নিয়েছে কাছাড় পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে কাছাড়ের পুলিশ সুপার নুমান মাহাতুর উপস্থিতিতে প্রায় 20 জনকে প্রশিক্ষণ প্রদান করেন ইন্সট্রাক্টর রণবীর সিনহা। এদিন 10 জন পুরুষ ও 10 জন মহিলা পুলিশ কর্মীকে এনটি রোমিও স্কোয়াডের বিভিন্ন কৌশল ও পন্থা সম্বন্ধে প্রশিক্ষণ প্রদান করা হয়। এনটি রোমিও স্কোয়াড দলটি জেলায় শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করবে। অস্ত্র ছাড়া দলটি শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি রাখার পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন কৌশল ও শেখানো পন্থার মাধ্যমে অসামাজিক কার্যকলাপ রোধ করবে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার নুমাল মাহাতু জানান যে এনটি রোমিও স্কোয়াড জেলায় মোতায়েন করাটা জনগণকে ভয় দেখানো নয়। পূজা চলাকালীন সময়ে জেলায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অসামাজিক কর্মকলাপ মাথাচাড়া দিয়ে না ওঠে তার জন্য জেলা পুলিশ এই বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়াও মহিলা ও শিশু সহ যুবতীদের সুরক্ষায় এই দলটি বিশেষভাবে কাজ করবে বলেও এদিন জানান তিনি। बहुत तादाद में लोग यहाँ इकट्ठा होते हैं। आपको मालूम है कि ये सिलचर जो एरिया है, जो सिटी है, यहाँ पे बहुत पुराना सिटी है और ऐतिहासिक सिटी है। तो यहाँ पे जो पूजा लोग सेलिब्रेट करता है, बहुत ज़्यादा तादाद में लोग इकट्ठा होते हैं। तो इसमें होता है कि काफ़ी जो पब्लिक लोग, पहले हम लोगों ने जब मीटिंग किया, पब्लिक लोग ने हमको बताया कि यहाँ इफ्टिज़म का कुछ केसेस होते हैं और महिलाओं के ऊपर गलत व्यवहार करते हैं, बच्चों के ऊपर गलत व्यवहार करते हैं। तो इसके तहत हम लोगों ने एक स्क्वाड बनाया है जिसको हमने नाम दिया है एंटी रोमियो स्क्वाड। तो इस स्क्वाड को हम लोगों ने, जो हम लोग स्पेशलिस्ट लोग हैं, जो ट्रेंड लोग हैं, हम लोगों ने मंगवाए हैं। उन लोगों से हम लोग ट्रेनिंग दे रहे हैं और उन लोग को हम ब्रीफिंग कर रहे हैं, बिहेवियर कैसे कर सके, कैसे अच्छा से व्यवहार कर सकते हैं, इसके ऊपर भी हम लोग ट्रेनिंग दे रहे हैं। तो ट्रेनिंग देते हुए ये लोग को क्या है कि आने वाले जो पूजा के टाइम माहौल है, इसमें कई महिला के ऊपर कोई गलत व्यवहार ना हो, किसी लड़की के ऊपर कोई गलत व्यवहार ना, किसी बच्चे के ऊपर कोई गलत व्यवहार ना हो, इसके लिए हम कोशिश करेंगे। और हम लोगों ने यही, इसी मकसद से ये हम लोगों ने ये स्क्वाड बनाया है। और हम लोग जो यहाँ के जो पब्लिक है, सबसे हम ये कोशिश करेंगे और हम करेंगे कि वो लोग अमन शांति से रहे, पूजा अच्छे तरह एंजॉय। फिर पात्रे पथे দিগরখালে সন্দেহজনক বার্মিজ সুপারি বোঝাই দুটি লরি সহ আটক করা হয় 3 ব্যক্তিকে। জানা গেছে বুধবার দিগরখাল পুলিশ নাকা চেক গেটে তল্লাশি চালানোর সময় AS24AC3044 এবং AS01JC7241 নম্বরের দুটি সুপারি বোঝাই লরি আটক করে। পাশাপাশি লরি চালক খালাসি সহ 3 ব্যক্তিকে আটক করে। ধৃতদের গৌনা পুলিশের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে বাজেয়াপ্ত করা সুপারিগুলো আদৌ বার্মিজ না দেশীয় সুপারি তা এখনো স্পষ্ট করেনি পুলিশ। শুরু হয়ে গেল শারদীয় দুর্গোৎসবের কাউন্টডাউন। চমক দিতে প্রস্তুত রয়েছেন আয়োজকরাও। দিন রাত উপেক্ষা করে চলছে মণ্ডপ, আলোকসজ্জা ইত্যাদির কাজ। এর থেকে বাদ যায়নি তারাপুর মোটর স্ট্যান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটিও। এই কমিটির কর্মকর্তাও দর্শনার্থীদের টানতে নতুন চমক দিতে প্রস্তুত রয়েছেন। এ বছরের পুজোতে তারা দর্শনার্থীদের শারদীয়ার উপহার দিচ্ছেন জীবন্ত দুর্গার। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির শহরের অন্যতম আকর্ষণীয় পুজোর এ বছরের বিশেষ কার্যক্রমগুলো বিস্তারিত তুলে ধরেন কমিটির মুখ্য পৃষ্ঠপোষক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সভাপতি বাবুল হোর সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। 70 বছর পূর্তি মোটর স্ট্যান্ডের পুজো এবছর 3 দিন বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম আকর্ষণে থাকছে প্রজাপতি ব্রহ্মকুমারের ব্যবস্থাপনা জীবন্ত দুর্গার প্রদর্শন। মহাসপ্তমী থেকে নবমী অবধি সন্ধ্যা 6:30 থেকে 3 দিনই টানা 2 ঘন্টা করে আয়োজকরা দর্শনার্থীদের টানতে শারদীয় উপহার হিসেবে পেশ করবেন জীবন্ত দুর্গার।
এত বিশেষ কিছু প্যান্ডেলের কিছু কাজ হয়নি, কারণবশত আমাদের সময়ের অভাবে, আমাদের মেম্বারদের আমাদের সময় অভাবে আমরা কিছু করতে পারিনি। তাই আমরা প্রজাপতি ব্রহ্মকুমারী আমরা কিছু আনুষ্ঠানিক একটা আমরা ইতিমধ্যে এই পূজার মাধ্যমে অনেক কিছু আমরা পুরস্কৃত হয়েছি অনেকবার, এবং আমাদের বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য হয়েছে। এবারে আমাদের পরিকল্পনা তৈরি হচ্ছে, এই প্যান্ডেল তৈরিতে যিনি রয়েছেন ছায়া ডেকোরেটার্সের অশোক পাল মহাশয়, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অন্তিম মুহূর্তে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। সাইডে একটা প্যান্ডেল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে এই ইউনিটের জ্যোতি বেহেনজি রয়েছেন। জ্যোতি বেহেনজিকে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে লাইভ প্রতিমার মাধ্যমে যদি কিছু একটা পারফর্ম করা যায়, উনি আমাদের তাকে সাড়া দিয়ে উনি আমাদেরকে সহযোগিতা করছেন। পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী দিন তিন দিন প্রত্যেক দিন দুই ঘন্টা করে এই প্রজাপিতা ব্রহ্মকুমারীর মাধ্যমে এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করা হবে। সপ্তমীতে আমাদের লোকাল যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা একটা অনুষ্ঠান, এই মুহূর্তে জ্যেষ্ঠ যে বসে আছি আমরা মার পাদদেশে, আমরা মা উপরে থাকবেন, আমরা তার পাদদেশে আমরা একটা অনুষ্ঠানকে গড়ে তুলতে চাইছি। অষ্টমীর দিনে আমাদের আকর্ষণ রয়েছে, আমাদের যে লোকাল যারা মিউজিশিয়ানরা রয়েছেন, বরাক উপত্যকার খ্যাতনামা যারা শিল্পীরা রয়েছেন, যেমন আমাদের মেঘরাজ চক্রবর্তী বলুন বা আমাদের অনুপ আচার্য বলুন গিটারিস্ট বা নিরুপম বরগুইয়া, এভাবে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় আসাম সরকারের মৎস্য বিভাগের অধীনে সুবিধা প্রাপকদের জন্য বিশেষ প্রকল্প রেফ্রিজারেটর ভ্যানের যাত্রা শুরু করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচরের মৎস্য বিভাগে এ উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকার মৎস্য বিভাগের জন্য প্রচুর কাজ করছে। অত্যাধুনিক ভ্যানটির নানা সুবিধার প্রসঙ্গ তুলে ধরে বিধায়ক বলেন, নদী কিংবা বিল থেকে মাছ তোলার পর সেগুলো বিভিন্ন বাজারে বিক্রি করতে আনার সময় যাতে নষ্ট না হয় এর জন্যই এই বিশেষ ভ্যানটির ব্যবস্থা করেছে রাজ্য সরকার, যা মাছকে তাজা রাখতে যথেষ্ট কার্যকরী বলে জানান তিনি। এ বিষয়ে চিন্তা করে আসাম সরকার আরআইডিএফ ফান্ড থেকে 15 লক্ষ টাকা মূল্যের এই ভ্যানটির ব্যবস্থা করেছে। হিতাধিকারী রবীন্দ্র দাসের হাতে রেফ্রিজারেটর ভ্যানটি আনুষ্ঠানিকভাবে এদিন সমছে দেওয়া হয়। সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস, বিধায়কের ফিশারি বিভাগের প্রতিনিধি রথীন্দ্র সাহা, পুর কার্যালয়ের প্রতিনিধি দেবাশীষ সোম, বিভাগীয় আধিকারিক ডিএফডিও সেবক হ্যান্ডিক, এফডি শিলচর ব্লক সন্দীপ মিশ্র ছাড়াও অনুষ্ঠানে কার্যালয়ের অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আজকে এই মৎস্য বিভাগের পক্ষ থেকে শিলচর কনস্টিটিউয়েন্সির রবীন্দ্র বৈষ্ণব রবীন্দ্র দাস, যিনি মালনিবিল অঞ্চলে থাকেন, উনি একজন মাছের ব্যবসা করেন, এই কথা মাথায় রাখে এই গরিব ছেলেকে আজকে এই মৎস্য বিভাগের পক্ষ থেকে একটা রেফ্রিজারেটর ভ্যান দেওয়া হয়েছে। যে রেফ্রিজারেটর ভ্যানের মাধ্যমে আগামী দিনে এই যে মাছ নদী থেকে উঠে, আমরা জানি যে কাঁঠাখাল বা বিভিন্ন অঞ্চলে মাছ যারা ব্যবসা করেন ওনারা ধরে রাখেন, পরবর্তীকালে সেটাকে নিয়ে পাঠক বাজার বা বিভিন্ন বাজারে সেটা বিক্রয় হয়। আর এই যে আসা যাওয়ার এই যে ট্রানজিট পিরিয়ডে, এই ট্রানজিট পিরিয়ডে যাতে মাছগুলো নষ্ট না হয় তার জন্য সরকার এই চিন্তা করে আজকে এই গাড়ি দিয়েছে। আর এই রবীন্দ্র দাস গাড়ি পেয়েছেন, আরআইডিএফ এর আন্ডারে সরকার এই গাড়ি দিয়েছে। একটা গাড়ির দাম 15 লক্ষ টাকা, আর এই 15 লক্ষ টাকা থেকে আমরা দেখেছি যে সরকার 80% সাবসিডি এই গাড়িতে দিচ্ছে, আর শুধু 20% আজকে বেনিফিশিয়ারিকে দিতে হচ্ছে। তো রবীন্দ্র দাস এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত লোকসভা সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়ের যিনি প্রতিনিধি রয়েছেন, পুলক দাস উপস্থিত রয়েছেন, এই বিভাগে যিনি আমাকে সহযোগিতা করছেন রথীন্দ্র সাহা মহাশয় উপস্থিত রয়েছেন, দেবাশিষ রয়েছেন সহ বিভাগীয় আধিকারিকরা যারা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে আজকে এই শুভ কাজ।
সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি বাড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করে যাচ্ছেন সরকারি আমলারা। বৃহস্পতিবার এমন এক চিত্র দেখা গেছে কাছাড়ের উধারবন্দ গোসাইপুর ভেটেরিনারি কেন্দ্রে। এদিন ওই কেন্দ্রেরই এক সরকারি আমলা অর্থনগ্ন অবস্থায় থাকতে দেখা গেছে। মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতির নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করে যাচ্ছেন। এদিন স্টিং অপারেশনের মাধ্যমে তার কর্মসংস্কৃতির উদাহরণ ক্যামেরায় ধরা পড়ে। আব্দুল কাদের মজুমদার নামে সেই সরকারি আমলা তার টেবিলে পার মশালা জাতীয় প্যাকেট রেখে এবং অন্য একটি চেয়ারে শার্ট ও প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এদিন হঠাৎ সাংবাদিককে দেখে হতবাক হয়ে যান তিনি। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রচন্ড গরম থেকে পরিত্রাণ পেতে তিনি গামোছা পরে বসেছিলেন। আপনি অফিসে আসতে এখন অফিসের ভিতরে মানে এটা আপনার ইয়ে নেই, বাসা নেই? আপনার বাসা তো অফিস তলে না অফিস আপনি থাকুন? এটা কীটা এখন যেন বাদ আছেন এই কেন কীটা লাগে এখন এরকম ই অবস্থায়, উলঙ্গ অবস্থায়? না না কাপড় আছে, অফিস কয়টা পর্যন্ত? সরকারি টাইম কয়টা পর্যন্ত অফিস? দুইটা। দুইটার পরে আপনি এই অবস্থায় এখানে বইয়া কিতা করবা? সামনে সামনে কাগজগুলো কিতা? হ্যাঁ কিতা কাগজ? এটা কিতা? এটা আদে কিতা? সাদা টিপা। নেশাজাতীয় দ্রব্য উৎখাত করতে ও নেশাজাতীয় দ্রব্য পাচারকারীদের লাগাম টানতে গোটা রাজ্যে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্যাপক পরিমাণে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল লামডিং রেল সুরক্ষা বাহিনী। এদিন লামডিং রেল সুরক্ষা বাহিনী এবং তিনসুকিয়া পিএফ বিশেষ টাস্ক ফোর্সের কর্মীরা অভিযান চালিয়ে ডিমাপুর থেকে চাপারমুখ যাওয়া নামনিমুরা 15960 কামরূপ এক্সপ্রেস থেকে প্রায় 31টি বাক্সতে 422 গ্রাম ব্রাউন সুগার জব্দ করে। পাশাপাশি আটক করা হয় রশিদুল হক নামে এক পাচারকারীকে। জব্দকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকার মতো হবে বলে লামডিং রেল সুরক্ষা বাহিনীর তরফ থেকে জানানো হয়। আমার প্রস্তুত আনিছে আৰু আমি যিমানখিনি পাৰোঁ আমাৰ নিজৰ ডিউটি অনুযায়ী তাক চি আৰ বিত হেণ্ড অভাৰ কৰিবলৈ চেষ্টা চলাই আছোঁ। আৰু এতিয়া কাগজ কলম চলি আছে আৰু পইণ্ট আপোনাৰ হৈ গ'ল 4-1 উইদাউট কণ্টেইনাৰ 4-1.86 গ্ৰাম। এইখিনি বস্তু এজন মানুহে ব্যক্তিয়ে ধৰি লৈছে, ব্যক্তিজনক ৰখা হৈছে। অলৰেডি আমি যিমান সোনকালে পাৰোঁ তেখেতক আটক করা ব্যক্তিজনের নাম রশিদুল হক। কোরপর কোলে সরবরাহ করে আছে কিবা তথ্য পাইছে? ডিমাপুর টু সাপর্ণ। আচ্ছা আনুমানিক বজার মূল্য কিমান হবে সামগ্রীখিনি? সামগ্রীখিনির মূল্য তো এটা আনুমানিক 2.5 কোটি মান হব। কিমান হব স্যার? 2.5 কোটি। এতিয়াও বস্তুটো আমি কনফার্ম হোৱা নাই, অবজারভেশন কৰিহে তাক আমি পুরা খবরটো ক'ব পাৰিম। প্রয়াত চিকিৎসক ডক্টর রাহুল গুপ্ত স্মৃতি রক্ষার্থে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ সহ খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করল খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এতে পূর্ণ সহযোগিতা করে মালুগ্রাম ভৈরববাড়ি পরিচালন কমিটি। এদিন মালুগ্রাম ভৈরববাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন 5 খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বা হয়তো যাদের দুটোবেলা খাওয়ার খেতে অনেক অসুবিধা হচ্ছে, খুব যৌথ মিডিয়াতে দিয়ে কাজ করছে। তো খোঁজের নাম সবাই জানেন, খোঁজেরই ইয়েটাকে আমি আমার থেকে আমি কী বলবো ওটাকে আমি খোঁজ আজকে আপনাদের বলেছি। তো আজকে আপনারা সবাই কষ্ট করে এসছেন, আপনারা সবাই নিজের যে ছোট্ট একটা চেষ্টা আছে আপনারা সবাই ওদের এই কাপড়গুলো দেবেন। আর আমি জানি এখানের মধ্যে হয়তো অনেকজন আপনারা চেনেন, ওনাকে ওদের দেখিয়েছেন কিন্তু সবাই,
আপনারা আজকে আপনাদের আশীর্বাদের জন্যই উনি অনেক বড় ডাক্তার হয়েছিলেন। আজকেও আপনারা একবার হলে ওনার জন্য একটু প্রার্থনা করবেন। আপনারা যদি ওকে অনেক ভালোবাসেন, ওনাকে মনে রেখেছেন, ওখানে আমাদের পরিবার থেকে সবসময় আর গৌরবাড়ি অ্যাজ এ অর্গানাইজেশন গৌরবাড়ি পুজো ইয়েটা অনেক জাগ্রত। গৌরবাড়িতে তো আমরা সবসময় আসি এখানে ইয়ে করতে। গৌরবাড়ি অনেক সময় অনেক আমাদের সবার প্রিয় ডাক্তারবাবু ডক্টর মাসুম এসছেন, উনি সভাপতি এবং আমার ছোটো ভাইয়ের মতো বন্ধুবর সজল লস্কর সাধারণ সম্পাদক। সবাই বলেছেন যে ওরা নিরলসভাবে সারা শহরে কাজ করে যাচ্ছেন, তো আমরা আমাদের এই গৌরবাড়ির তরফ থেকে ওদেরকে সামান্য সম্মাননা জানাতে চাই। আমি এই সমানন্দ গৌরবাড়ি পরিচালন কমিটির মাননীয় সভাপতি শ্রী কিশোর ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব। বৃহস্পতিবার মহাচতুর্থীতে দ্বারোদ্ঘাটন হলো বরাক উপত্যকার বিগ বাজেটের পুজো উধারবন্দের কালীবাড়ি রোডের সার্বজনীন দুর্গাপুজো কমিটির। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে তার অবসান ঘটল। উদ্বোধন অনুষ্ঠানের পর দেখা গেল দর্শনার্থীদেরও উপচে পড়া ভিড়। আবহাওয়া অনুকূল থাকলে এবার রেকর্ড গড়বে দর্শনার্থীর আগমন, ঠিক এভাবেই আশা ব্যক্ত করলেন উদ্যোক্তারা। এদিন মণ্ডপের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক মিহির গান্ধী সোম, ভ্রাতৃ আশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ প্রমুখ। এছাড়াও কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মণ্ডপে আসার অনুরোধ জানানো হয়। বরাক উপত্যকার এই পুজোর অনেক নাম হয়েছে, বিভিন্ন প্রতিকূলের অবস্থাতে এখানে পুজো হয়েছে, এখানে ভক্তমণ্ডলীর প্রচুর ভিড় হয়, মা কাকাচায়ন্তী মন্দিরের সংলগ্নে এই পুজো হচ্ছে। আমাদের উধারবনবাসীর জন্য এটা গর্ব, সুদূর ত্রিপুরা থেকেও এখানে ভক্তরা সমাগম হয়, আর আমরা আশা রাখছি বছরও আমরা আনন্দ উপভোগ করব। নতুন কনসেপ্ট আনা হয়েছে, প্রতি বছরই যে দুর্গাপুজো হয় সেখানে নতুন নতুন আকর্ষণীয় সুদূর কলকাতার থেকে এসে মা দুর্গার প্রতিমা তৈরি করেন, সাজসজ্জা আমরা থাকি এবং আমরা সমস্ত বরাকভাষী উপকৃত এই আনন্দ উপভোগ করি। সবার কাছে একটা অনুরোধ রইব যে আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখব, মা দুর্গা যেন সবাই পরিবারের প্রতি আশীষ কৃপা রাখেন, প্রত্যেক পরিবারে যাতে সুখে শান্তিতে আমরা পুজো মা দুর্গা পুজো উপভোগ করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন জাতির বাস আমাদের এখানে, আর আমরা সবাই মা দুর্গার আশীর্বাদ নেব। দ্বিপক্ষ শুরু হয়ে ইতিমধ্যে চার দিন অতিক্রান্ত। শনিবার বিলষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে যাবে, তাই সব দিকে এখন চরম ব্যস্ততা। এমনি ভাবে মায়ের আরাধনার আয়োজনে ব্যস্ত তারাপুরের শ্রী শ্রী বৈকুণ্ঠধামের ভক্তরা। আশ্রমের অধ্যক্ষ বিশ্বচমক গোস্বামী জানান, তারাপুরের শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে দুর্গাপূজার আয়োজন চলছে আশ্রম প্রতিষ্ঠার বছর থেকেই। শ্রী শ্রী প্রভুপাদ ব্রজমোহন গোস্বামী 1988 সালে এই আশ্রম স্থাপন করেন এবং তখন থেকে দুর্গাপূজা চলছে, তবে শালগঙ্গার মূল আশ্রমে অনেক আগে থেকেই পূজা চলছে। তিনি আরও জানান, কোভিড-19 মহামারীর কারণে গত দু বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও তাতে বাইরের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল, এবার সেই করোনার প্রকোপ কম থাকায় আগে নেয় পূজা হবে। এবারও সপ্তমীতে ফ্রাইড রাইস, অষ্টমীতে খিচুড়ি, নবমীতে শাক সমেত নয় ব্যঞ্জনের অন্নভোগ সহ দই মিষ্টি থাকবে। অষ্টমীর দিনে সধবা মহিলাদের আশ্রমের তরফে শাখা সিঁদুর প্রদান করা হবে। মহালয়ার দিন থেকে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ চলছে। শারদ উৎসবে সকল উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ। আমার বিনীত নিবেদন, আপনারা দুর্গাপূজার সময় আসবেন শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমে, তারাপুরে নিশ্চয়ই আসবেন, পূজা দেখতে আসবেন, হ্যাঁ অঞ্জলি দেবেন, মায়ের কাছে অঞ্জলি দেবেন এবং আশ্রমের সহায়তাতে থাকবেন, সহযোগিতা করবেন, কারণ সহযোগিতা ছাড়া এত বড় একটা মহৎ প্রয়াস সম্ভব নয়। পরিকল্পনা কিছু না, পরিকল্পনাটা যেমন ওই পূজার ষষ্ঠী পূজার দিন থেকে আমরা মানে পূজা শুরুই যায়, ষষ্ঠী পূজাতে পূজা শুরু হয়ে যায়, দেবীর বোধনটা হয় ষষ্ঠী পূজাতে, সপ্তমী থেকে পূজা শুরু, সপ্তমী দিনের পূজা হয়, অষ্টমী দিনের পূজা হয়, নবমী দিনের পূজা হয়, এজ ইউজুয়ালি যেরকম হয় সেরকমই হইব। একদিন ফ্রাইড রাইস হইব, খিচুড়ি হইব, মানে মধ্যের দিন অষ্টমী দিনে খিচুড়ি হয়, আর নবমী দিনে যেরকম অন্ন ব্যঞ্জন মাত্রকারি বা শাক টাক 9টা আইটেম থাকতে লাগে, তবে 9টার উপরেই থাকে আমাদের
যেমন দই মিষ্টিগুলো তো আর নয়টার ভিতরে পড়ে না, এগুলো নয়টার বাইরেই পড়ে। অতএব আমাদের যে সিস্টেমে চলিয়ে আইসে এজ ইউজুয়ালি যেরকমভাবে চলছে, এটার থেকে কোনো এক্সেপশন থাকতো না, ওইভাবেই চলিয়ে যাইব। অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বুধবার হাইলাকান্দি শহরের এপিডিসিএলের এজিএম কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। অতি সত্তর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে জেলা কংগ্রেস। জনগণের উপর অতিরিক্ত বিদ্যুৎ মাশুল চাপিয়ে দেওয়া কোনো অবস্থায় মানা হবে না বলে জানান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। বিদ্যুৎ বিভাগের এপিডিসিএল কার্যালয়ে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি সরকারের জনবিরোধী কাজকর্মের তীব্র সমালোচনা করে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন কংগ্রেসীরা। পরে এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন, অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করায় সাধারণ মানুষের একেবারে নাজেহাল অবস্থা। একদিকে মূল্য বৃদ্ধি, অপরদিকে নাগালের বাইরে বিদ্যুৎ মাশুল, এতে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কংগ্রেস শাসনকালে দ্রব্যমূল্য কিংবা বিদ্যুৎ মাশুল নিয়ে কোনোদিন সাধারণ মানুষ বিপদে পড়েনি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বিদ্যুৎ মাশুল রোধ করতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র হাইলাকান্দির এপিডিসিএলের ম্যানেজারের হাতে দেওয়া হয়েছে। এই সরকারে যে প্রতিশ্রুতি দিছিল যে যদি সরকারত আহে তাহলে 30 ইউনিট বিদ্যুৎ বিনামূল্য করিব, আৰু সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি যেহেতু পালন ন করার কারণে আর নতুন করে আর স্মার্ট ইউনিট একটু এই অর্ডার দিয়েছে। স্মার্ট মিটার যেটা আহিব ইয়ে অসমের পর না ইয়া বাহিরের পর আহিব, আর এটা স্মার্ট মিটারের রেট ধরেছে, এটা স্মার্ট মিটারের রেট ধরেছে 8,000 টাকার উপর, যেটু এটা স্মার্ট মিটার অন্য অন্য রাজ্যত যেটু 2,000 বা 2,500 টাকার ভিতর থাকে, কিন্তু বর্তমান অসম সরকার এই খরিদ করেছে 8,000-এর উপর। এই কারণে সমস্ত অসম যদি 60 লক্ষ যদি কনজুমার হয়, 60 লক্ষ কনজুমারের যদি এটা স্মার্ট মিটারের যদি 5,000 টাকা করে যদি এইটু যদি বেশি হয় তো কিমান সরকারে এই টাকাটু জনগণের করা এইটু যে মানে একটু দুর্নীতি করেছে, এই দুর্নীতির বিরুদ্ধে মই আজি এপিডিসিএলের মাধ্যমের কারণে মই রাজ্যপালের ওপর এটা মেমোরেন্ডাম দিছো, আর এই মেমোরেন্ডাম দিছো বিদ্যুতের মূল্য হ্রাস করব লাগে ইউনিট হয়, আর স্মার্ট মিটারের যেটা রেটু এই রেটু 8,000 না হয় এই 5,000 করব লাগে, এইটু মোর দাবি। এইটু দাবি যদি না না যদি পালন যদি সরকারে না করে না মানে তাহলে মই আগামী দিনত আর বৃহত্তর আন্দোলনের দিকে সমগ্র অসম তথা আমার হাইলাকান্দি জেলা কংগ্রেস বিভিন্ন আন্দোলনের দিকে আগবাড়ি। লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় শিশুকন্যাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন যৌথ সংস্থার কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর মায়ানীবিল স্থিত শিশু মন্দির লেনে আদর্শ যুব কল্যাণ ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে এলাকার 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত অসহায় শিশুকন্যাদের মধ্যে নতুন জামা কাপড় তুলে দেন যৌথ সংস্থার কর্মকর্তারা। এতে পূর্ণ সহযোগিতা করেন আদর্শ যুব কল্যাণের সদস্য তথা সমাজসেবী দীপা দাশগুপ্ত। আমরা আছি আদর্শ যুব কল্যাণ ক্লাবে, আমাদের শিশু মন্দির লেনে আশ্রম রোড, এখানে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার এবং লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ প্রচেষ্টায় আমরা আজকে কিছু এখানের বাচ্চা মেয়েদের আমরা দুর্গাপূজা উপলক্ষে কাপড় দিচ্ছি, জামা দিচ্ছি সবাইকে, এবং আমাদের খুব ভালো লাগছে। অনেকজনকে আমরা দিয়েছি, অনেককেই দিয়েছি, হয়তো যারা অনেকজন হয়তো পায়নি, আজকে আমরা যতটুকু নিয়ে এসেছি সবাইকে ডিস্ট্রিবিউট করেছি এবং প্রত্যেকে এসে খুব সুন্দরভাবে এখানে এই জামাগুলো গ্রহণ করেছেন। আমার সাথে রয়েছেন আমার প্রত্যেক ক্লাবের মেম্বাররা, আমার নিও ক্লাবের মেম্বাররা, আর আমি বলবো যে এই পুজো সবার জন্য ভালোভাবে কাটুক। এখানে যিনি আমাদের রয়েছেন, যিনি আমাদের এই অর্গানাইজ করেছেন, উনার নাম হচ্ছে দীপা দাস, উনি দীপা দাস আমাদের এই অর্গানাইজ করেছেন এখানে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান আজকে আমরা করেছি, এতটা কাপড় দিয়েছি, ভালো লাগছে। পুজো সবার ভালো কাটুক, সবাই সুন্দরভাবে পুজো যাতে আনন্দ উপভোগ করতে পারে সেটাই কামনা রাখি, ধন্যবাদ। অনাস্থা প্রস্তাবে উত্তর নারায়ণপুর জিপি সভাপতি হিফজুর রহমান লস্করকে পরাজিত করে উন্নয়নের বার্তা দিলেন উত্তর নারায়ণপুর জিপির উপসভাপতি সেলিমুল হক বড়ভূয়া, সদস্য ফারুক আহমেদ বড়ভূয়া সহ 9 সদস্য। উল্লেখ্য, সদস্যদের অনাস্থা প্রস্তাবে জিপির সভাপতি পদ হারালেন উত্তর নারায়ণপুর জিপির সভাপতি হিফজুর রহমান লস্কর। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সেলিমুল হক বড়ভূয়া বলেন, এখন থেকে জিপির সদস্যদের নেতৃত্বে উন্নয়ন চলবে। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলাশাসকের কনফারেন্স হলে অনাস্থা সভায় উত্তর নারায়ণপুর জিপির 9 সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি সারিমূল বড়ভূয়া, আজকে বড় আনন্দিত, খুশি। আমরা ডিপি সভাপতির উপর নো কনফিডেন্স মোশন এনেছিলাম, আজকে আমরা ডিসি কনফারেন্স হলে সেটা ডিডি স্যারের নেতৃত্বে ভোট হয়েছে, ভোটে আমরা জয়ী হয়েছি, আজকে আমরা খুব খুশি। তো এখন আমরা একটা বার্তা দিতে চাই ডিপির জনসাধারণদের,
আগামী দিন যেটা রয়েছে এটা আমরা দায়িত্ব হিসাবে জিপির উন্নয়নমূলক কাজে যতটুকু করার দায়িত্ব হিসাবে কাজ করে যাব। তার সঙ্গে জিপির জনসাধারণকে অনুরোধ করছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। কার নেতৃত্বে এখন জিপির উন্নয়নমূলক কাজ চলবে? এখন আমি জিপির সহসভাপতি হিসাবে, আমরা গ্রুপ সদস্য এবং সদস্যের প্রতিনিধি হিসাবে আমরা সবাই নেতৃত্ব চালিয়ে এটা কাজ করে নিব। আচ্ছা, আপনারা নো কনফিডেন্স বা অনাস্থা প্রস্তাবটা দিয়েছিলেন কবে? আমরা দিয়েছি 2/6/2022 ইংরেজিতে, আজকে সভা হয়েছে। তার সঙ্গে ফ্ল্যাট সিচুয়েশন থেকে স্থগিত ছিল, এর মধ্যে হাইকোর্ট কেস মামলা চলেছিল, এখন হাইকোর্টে একটা রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী হাইলাকান্দি জেলাধিপতি মহোদয় আমাদের মিটিং ডেকেছেন বা আজকে ভোট হয়েছে, সেই ভোটে আমরা জয়ী হয়েছি। এটা আমাদের প্রতিবারের ন্যায় এবছরও দুর্গাপূজার আগে প্রয়াসের পক্ষ থেকে শহর এবং গ্রামাঞ্চলের অভাবগ্রস্ত লোকদের মধ্যে কাপড় বিতরণ করা হয়। সংস্থার সম্পাদক শান্তনু রায় মহাশয় জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের মধ্যে প্রায় 100টি পরিবারে কাপড় বিতরণ করা হয় এবং গ্রামাঞ্চলের মধ্যে আলমবাগে প্রায় 200টি পরিবারের মধ্যে কাপড় বিতরণ করা হয়। তিনি আরো বলেন, এই কাজ আমাদের পক্ষে একা সম্ভব হতো না সবার সহযোগিতা ছাড়া। সবার সাহায্য পেয়ে আমরা প্রতি বছর অভাবগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিতরণ করতে পারি। সেদিন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিধান চন্দ্রনাথ, কোষাধ্যক্ষ অসীম ভট্টাচার্য ও সহ সম্পাদক উত্তম দেব মহাশয় প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবারও দুর্গাপূজার আগে আমরা প্রয়াসের পক্ষ থেকে শহরের এবং গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে অভাবগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিতরণ করে এসছি। আজকে আমরা কাপড় বিতরণ করেছি আলমবাগের একটি জায়গাতে। প্রয়াস এই চেষ্টা শুধু একা সম্ভব নয়, আপনাদের সবার সহযোগিতায় আমাদের প্রয়াসের পক্ষে এই কার্যগুলো করা সম্ভব হচ্ছে। আগামী দিনেতে আমরা আশা করব আপনাদের সবার কাছ থেকে এই রকম সহযোগিতা যাতে আমরা পেয়ে যেতে পারি এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশ গ্রহণ করতে পারি। ধন্যবাদ। কৃমিমুক্ত রাজ্য গড়ে তুলতে কাছাড় জেলায়ও শুক্রবার 30 সেপ্টেম্বর কৃমিনাশক অভিযান শুরু হবে। শিলচরের পঞ্চায়েত রোডে একে আজাদ পাঠশালায় সকাল 11টায় এই অভিযানের প্রথম রাউন্ডের সূচনা করা হবে। এই অভিযানে জেলার শিশুদেরকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পূজোয় মহিলা শিশু ও যুবতীদের সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে অ্যান্টি রোমিও স্কোয়াড। দিগরখালের সন্দেহজনক বার্মিজ সুপারির লরি সহ আটক 3। পূজোয় চমক দিতে তৈরি তারাপুর মোটর স্ট্যান্ড সার্বজনীন পূজো কমিটি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।